ফেসবুক কভার ফটো সাধারণত হয় 820x312 পিক্সেল, তো আমরা এখানে 820x312 পিক্সেলই নিব। সবাই লক্ষ্য করেন বিষয়টা, 820x312, তাই না? এইটা আমাদের রেজুলেশন স্যার, রেজুলেশন 300-এর উপরে নিতে পারবো? 300-ই বেটার, 300-এর উপরে নিতে পারবেন। আচ্ছা, 300-ই ভালো। আচ্ছা, এইটা আমাদের মূলত পেজ, তাই না? দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাদের, বোঝাই যেটাকে। এটা হচ্ছে কার আমার 820, তাই না? 820x312। আচ্ছা, 820x312-র উপরে নিলে কি ফেটে যাবে, তাই না? তো কাজ করার সুবিধার্থে আমি এইখানে ইমেজ ইমেজ এইটার সাইজটা আমি বাড়িয়ে নেব। এখানে এটা মাত্র আমাদের কি 2.73 ইঞ্চি বা 820 পিক্সেল। আচ্ছা, এই ইমেজটার আমার 820x312 নিছি, কারণ কি ফেসবুকের যে ওনাদের যে কভার ফটোর যে সাইজটা দিছে, এই সাইজটা ডোমিনেশনটা ঠিক, এই যে ডোমিনেশন আছে না, ডোমিনেশন এইটা আসলে মানে ঠিক রাখার জন্য আমি 820x312 নিয়েছি। এইটা যদি আপনি 2000 করেন সমস্যা নাই, 2000 পিক্সেল। আমার এই হাইটটা কি হবে, অটোমেটিকই বেড়ে যাবে। ওয়াইড যদি 2000 পিক্সেল করেন আমার কাজ করার সুবিধার্থে, যাতে না ফাটে, আমি বড় করে দেখতে পারি, বা এটার কোয়ালিটি যেন একটু ভালো হয়, এই জন্য আপনি এইটা ইচ্ছা করলে আপনি ওয়াইডটা বাড়াইতে পারেন। 200, ধরুন 2000 বাড়াইছি, তাই না? এটা 800 দেন, এখানে আমার কি 820 দেন, সাপোজ 820, এটা কিন্তু 312-তে আমার চলে আসবে। তাহলে কি আমার ফেসবুকে যখন এটা আপলোড দিব, এটা যদি 2000 পিক্সেল নিয়ে আপলোড দেন, তার ফেসবুকের যে জায়গায় ডোমিনেশন আছে বা সাইজ আছে আপনার কভার ফটোর, যে ওনারা যে ফরম্যাট করে রাখছে ওই ফরম্যাটে এটা লোড নিবে, সমস্যা নেই, কারণ কি এটা ডোমিনেশন আমাদের ঠিক আছে। হ্যাঁ, রেশিও যাকে বলে, রেশিও আমাদের রেশিওটা ঠিক আছে। তাহলে ওকে দিলাম। স্যার, এখানে আপনি যে 2000 ওয়াইড নিলেন, এখানে কি একসাথে ওয়াইড আর হাইটটা কি নেওয়া যায়, নাকি মানে ওয়াইড নিলে হাইটটা অটোমেটিক্যালি হয়ে যায়? এখানে দেখেন লিংক আছে আমার, ইমেজ সাইজ, তাই না? এটা লিংক করা আছে, এটা আমার কি করা আছে, লিংক করা আছে। আপনি যদি হাইট বাড়ান, ওয়াইড আপনার কি রেশিও অনুযায়ী অটোমেটিক বেড়ে যাবে। ও আচ্ছা, মানে হাই ওয়াইড বালারে রেশিও অনুযায়ী কি হাইটটা বেড়ে যাবে। 2000 নিলাম। কিন্তু স্যার, প্রথমে যখন আমরা যে একটা কভার ফটো করেছিলাম, ওটাতে ছিল 2000x878 mm, তো স্যার ওইটা তো স্যার আমরা ওই প্রথমে যখন সিলেক্ট করি মানে নিউ ফাইল নি, তখনই তো ওইটা ওখান থেকে আমরা অ্যাড করেছিলাম, তো এই ক্ষেত্রে কি আমরা প্রথমে অ্যাড করতে পারি না? হ্যাঁ, না প্রথমে, হ্যাঁ প্রথমে আপনি অ্যাড করতে পারেন। আপনার যদি এই যে ওনারা কিন্তু কি 820x312 দিয়ে দিছে, তাই না? আচ্ছা, এটা আপনি কি করে বুঝবেন যে আমি এটা 2000 নিলে এটা হচ্ছে কার আমার 2000 পিক্সেল, যদি নি এটা আমার 761 হবে? আপনি যদি বুঝতে পারেন সমস্যা নাই, আর যদি এখানে 2200 নিই, আপনি কি করে বুঝবেন যে এটা 761 হবে? ও আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পারছি, তাই না? এই জন্য এটা হচ্ছে কার আপনার বুদ্ধি, মানে আপনি এক পিক্সেলটা আমি নিলেন ঠিক মতো, নিয়ে পরে এটা আপনি রিসাইজ করে নিলেন ইমেজে গিয়ে। হ্যাঁ, আপনার ফাইলটা সুন্দর হবে, কাজটা করে মজা পাবেন। আমি এখান থেকে আমি হালকা গ্রেডিয়েন্ট দিব। হ্যাঁ,
স্যার এইগুলো কি রেকর্ড করা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা রেকর্ড করো। জি স্যার, রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখেন, আমি এখানে একটা ইলিপ টুল নিব। হ্যাঁ, আর একটা ইলিপ টুল নিচ্ছি। আপনারা যখন, আমি শিফট ধরতেছি কখন, শিফট ধরবো হচ্ছে কার, এটা যখন সিলেক্ট করার পরে শিফট ধরবো, তাহলে এটা গোল হয়ে যাবে, ঠিক আছে? আমি শিফট ধরতেছি, হ্যাঁ, এরকম গোল ইয়ে হয়ে যাবে, একদম রেশিও ঠিক থাকবে। এখন আমি এই দুইটা কি এক করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি ইমে জানি, আচ্ছা এই ইমেজটাকে আমি আমার আমি এই ইমেজটাকে পুরাটুকে দেখাবো। হ্যাঁ, এই পুরাটুকে দেখাবো। এর জন্য কি করতে হবে? এর জন্য আমার এই দুইটাকে, আমি দুইটা লেয়ারকে আমি মার্জ করব। মার্জ করতে হবে? হ্যাঁ, এই দুইটা লেয়ারকে আমি মার্জ করব কন্ট্রোল ই দিয়ে, কন্ট্রোল ই, তাই না? শর্টকাট। এখন এটাকে আমি ক্লিপিং মার্জ করব, অল্টার চেপে ধরে এখানে নিলে আমার ক্লিপিং মাস্ক হয়ে যাবে, কন্ট্রোল টি। অন্য সময় ভালো ইমেজ, এখন বের হচ্ছে না। এই মিস্টাকে দিয়ে এখানে, ঠিক আছে? এই মিস্টার যদি আমি নিচে এভাবে ফেলাই দিই, আমার এটা অটোমেটিক ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এটা ডিলিট করে দেন।
এখন আমি আরেকটা ইয়ে নেব। কন্ট্রোল টি এটা অ্যাডজাস্ট করে নেন, অ্যারো চেপে এইখানে। আমি এখন কি করব, এটার কালার চেঞ্জ করে দিই হোয়াইট। এইখানে আমরা চাইলে কি করতে পারি, একটা লেখা বসাইতে পারি, তাই না? এটার ফন্ট সাইজ 18, রেলওয়ে দি, রেলওয়ে রেগুলার। এভাবে দিয়ে এই যে এখানে আবার লাইন হাইটটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেন। এই জোনটা আমি কি করব, এই জোনটা আমি একটু বোল্ড করে দেব। আর এইটা আমি ছোট করব। 9-এর কাছে 7 দেন, 6, এরকম, বা 5। এটাকে আমি এই অ্যালাইন করে দেব। এইটার লাইন হাইটটা আমি দুইটারই লাইন হাইটটা একটু কমাই দেব, গ্যাপ হয়ে গেছে বেশি। এইখান থেকে আপনারা ফন্টের লাইন হাইট কমাইতে বাড়াইতে পারবেন, এই যে, ঠিক আছে? একটা কাজ করলে দেখেন অনেক কিছু শেখা যায়। ওকে, এই ইলিপ এইটা আপনি যদি মনে করেন যে একটু স্ট্রোক দিই, তাহলে জিনিসটা একটু ফুটে উঠবে। টু, এই স্ট্রোক কালারটা এইখান থেকে আমি নিয়ে নিই, বা এইখান থেকে নেন। এই যে এইভাবে কাজ করতে হয়। হ্যাঁ, কারণ ওই ইমেজ থেকে কালার নিয়ে আমরা কাজ করব, তাহলে ডিজাইনটা একটু দেখতে সুন্দর লাগবে। এই আচ্ছা, এখন দেখেন আমি এইটা আমি কি করব, এটা টোটালটাই গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করলে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করে একসাথে কপি হয়েছে নাকি দেখি, সরি, ব্যাকগ্রাউন্ড শুদ্ধ আমি গ্রুপ করে ফেলছি, বুঝছেন? এই ব্যাকগ্রাউন্ডটা আমার গ্রুপ হয়ে গেছে। এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। রাইট বাটন না তো এটাকে উপরে নিয়ে যান, এই মানে গ্রুপ লেয়ারটাকে উপরে। এবার ঠিক আছে, এবার এটা কপি করেন।
এটাকে এইটাকে আমরা এখন কি করব, এটাকে এটাকে আমরা রিফ্লেক্ট করে এই পাশে ঘুরাই দিব। দেখেন এডিট থেকে ট্রান্সফর্ম হরিজন্টাল, তাহলে আমার এই পাশে দেখেন এটা ঘুরে ঘুরে গেল, তাই না? ঘুরে আমরা এটাকে একটু ছোট করে দেন। এটা একটু বড় হবে, এখন এটার ইমেজ চেঞ্জ করে দিব। এই ইমেজটাকে নিচের দিকে এভাবে ড্রাগ করে নিচের দিকে দিয়ে দেন, তাহলে এটা অটোমেটিক ক্লিপিং মাস্ক হয়ে যাবে, এটাকে হাইড করে। দেখেন লেখাটা শুদ্ধ আমার কি উল্টাই গেছে, তাই না? এখন এই লেখাটা এখানে চলবে না, যেহেতু এটা আমরা করে ফেলছি ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল করে ফেলছি, ঘুরাই ফেলছি, এজন্য আমরা এখান থেকে আবার একটা টাইপ টুল নিই। লেখা বড় হাতের হচ্ছে, এটা নাম করে দেন। লেটস গো। এইটাকে আমি এই জায়গায় নেব, হ্যাঁ, এখানে নিয়ে এটা অ্যাডজাস্ট করেন। লেটসটাকে ছোট করে দেন, এরকম গোটাকে একটু বড় করি। এই ঠিক আছে, এইটার স্ট্রোকটাকে চেঞ্জ করে দিই। এই পাশে কিছু দেব না,
এখানে অনেক রকমের ফন্ট আছে, হ্যাঁ আপনারা যেটা ইচ্ছে ইউজ করতে পারেন, সমস্যা নেই। এরিয়াল ফন্ট ইউজ করেন তাহলে হবে। এটা কি হবে? এটা আমার ছোট হবে তাই না? এইখান থেকে অ্যাডজাস্ট করে নেন। এটা আমি রাইট অ্যালাইন করে দেব। অ্যালাইনটা খুব ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। এটাকেও রাইট অ্যালাইন করে দেন। ঠিক আছে, এইখানে যেহেতু ফেসবুকের ইমেজ থাকে একটা, হ্যাঁ এই জন্য এই জায়গাটুকু বাদ দিয়ে রাখবেন। সিম্পলের মধ্যে রাখবো, এটা সবাই করবেন। ঠিক আছে, ঠিক আছে, জি স্যার, সবাই বলছেন।